বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা। আমি আজকে গিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি মেলায়। এই মেলাটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 12 নং মিলনপুরের চৌধুরী গোপালপুর নামক স্থানে বসে থাকে। এই মেলাটি মূলত 14 এপ্রিল এবং 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ এবং 2রা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয়ে থাকে। মেলাটির দ্বিতীয় দিন অর্থাৎ 15 এপ্রিল শুধুমাত্র মহিলারাই এই মেলাতে প্রবেশ করতে পারেন। মেলার দ্বিতীয় দিনকে স্থানীয়রা বউ মেলা হিসেবে আখ্যা দিয়েছেন। ঠিক কতদিন আগে এই মেলার উদ্ভব হয়েছিল সেটি কেউ বলতে পারেন না। এই মেলাটি সম্পর্কে আমি যাদের কাছেই জানতে চেয়েছিলাম তারা বলেছেন যে তাদের পূর্বপুরুষের আমল থেকেই চলে আসছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে মেলার ভিডিও আমি ভালোভাবে করতে পারিনি, এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এর আগে আমি আপনাদের বদরগঞ্জের মেলা দেখিয়েছিলাম। বদরগঞ্জের মেলার পরিসর এবং এই মেলাটির পরিসর আমার কাছে প্রায় একই রকম লেগেছে। নিত্য প্রয়োজনীয় প্রায় সকল রকম জিনিস আপনারা এই মেলায় পেয়ে যাবেন। বিভিন্ন রকমের খেলনা, বেলুন ইত্যাদি হর হামেশাই চোখে পড়বে আপনার। মেলার বিশেষ বিশেষ গলিতে বিভিন্ন রকমের বাহারি পণ্য তো চোখে পড়বেই। আর মহিলাদের কসমেটিক সামগ্রীর কথা বলছেন, তা না থাকলে তো মেলাই জমে উঠবে না। মেলায় ঘুরে ঘুরে আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত তখন চুমুক দিতে পারেন শরবতের গ্লাসে। আপনার প্রয়োজনীয় ট্রাঙ্ক, ড্রেসিং টেবিল, র্যাকও কিনতে পারবেন এই মেলায়। এছাড়া আপনারা কাঠের তৈরি বিভিন্ন সরঞ্জাম এই মেলায় অবলীলায় পেয়ে যাবেন, যা সময় স্বল্পতার জন্য আমি তুলে ধরতে পারিনি। গামলায় গামলায় বিভিন্ন রকম মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেখেছেন কত বড় মিষ্টি, দেখুন কত নান্দনিকভাবে সাজিয়ে রাখা হয়েছে জিলাপিগুলোকে। মেলার অন্যদিকে পলক ফেললেই দেখতে পারবেন সাজবাতেশার দোকান। কি শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ, এই সেই হাওয়াই মিঠাই। বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রীর সাথে বাঙালির যে হাজার বছরের সখ্যতা তা অস্বীকার করার জো নেই। পয়লা বৈশাখে হাওয়া খেতেই বোধহয় অনেকেই ভিড় করেছে নাগরদোলায়। আপনার হাতের নিশানা ঠিক আছে কি না জানতে বন্দুকের সাহায্যে বেলুন ফাটানোর চেষ্টাটি করে দেখতেই পারেন, আর চিত্তকে বিশুদ্ধ রাখতে এরকম মেলা ঘুরে আসতেই পারেন।